ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। ব্যবসা করার আগে কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয়, তাই নিয়ে আজকের ভিডিওটি। আমরা সবসময় বড় বড় ব্যবসায়ীদের জীবন কাহিনী পড়ি ও তাদের মতো হতে চাই। আজকে কয়েকটি প্রশ্ন থাকছে, তার উত্তর যদি আপনি পেয়ে যান তারপরই ব্যবসায় নামুন, আর না হলে ব্যবসা করবেন না। চাণক্য পুরাণ যুগে ব্যবসা সম্পর্কে কিছু নীতি বলে গিয়েছিলেন, যা আমরা মডার্নাইজ করে মেনে নিয়ে চলতে পারলে আমরা সফল ব্যবসায়ী হতে পারব। তাই প্রথম নীতিটি হলো, ব্যবসা শুরু করার আগে দেখে নিন আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কিনা। মনে রাখবেন, এখানে আপনাকে দু নৌকায় পা দিয়েই চলতে হবে, অর্থাৎ জমানো টাকার 50% কাছে রাখুন, যা আপদে বিপদে সাহায্য করবে, আর বাকি 50% ইনভেস্ট করুন। দ্বিতীয় নীতি, ব্যবসা করতে প্রথমে যেটা সব থেকে দরকার সেটা হলো ধৈর্য। একজন সফল ব্যবসায়ীর মধ্যে লক্ষ্য করে দেখবেন ধৈর্য সব থেকে বেশি। ধৈর্য থাকলেই ব্যবসায় নামুন, আর না হলে ব্যবসায় নামবেন না, কারণ বিজনেসে প্রতিটা মাস আপনার সমান প্রফিট নাও হতে পারে। তাই ধৈর্য হারিয়ে ফেললেই আপনি সেখানে শেষ হয়ে যাবেন, তাই ধৈর্য সবসময় বেঁধে রাখতে হবে ব্যবসাতে। তৃতীয় নীতিটি হলো, যেই প্রোডাক্টটি নিয়ে বিজনেস করছেন সেটি সম্পর্কে ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করুন, না হলে পড়াশোনা করুন। ধরুন আপনি ইট বালি সিমেন্টের বিজনেস করছেন, কিন্তু আপনি জানেন না কিভাবে ইট বালি সিমেন্ট মাপতে হয়, তাহলে আপনার বিজনেসের প্রোডাক্টটি নিয়ে পড়াশোনা করা খুবই দরকার, না হলে আপনি তখনই বিজনেসে লস খেয়ে যাবেন। চতুর্থ নীতিটি হল, যদি ভাবেন বিজনেস করলেই কাঁড়ি কাঁড়ি টাকা হবে, সর্বদা দেশ বিদেশে ঘুরে বেড়াবেন, পার্টি করবেন, অগাধ ফ্রি টাইম থাকবে আপনার কাছে, তবে আপনার এই ভুল ধারণাটি আপনার মাথা থেকে তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন। একজন চাকুরিজীবী দিনে 8-9 ঘন্টা কাজ করলে সে মাইনে পায়, কিন্তু বিজনেসম্যানে পুরো বিজনেসটাই তার নিজের সারা দিন সারা রাত তাকে বিজনেসের জন্য, বিজনেসের গ্রোথের জন্য ভাবতে হয়। আপনি যদি এই কয়েকটা নীতি আয়ত্ত করতে পারেন, অথবা এই কয়েকটা গুণ যদি আপনার মধ্যে থাকে, তবে এই বিজনেসে নামুন, আর যদি গুণ না থাকে আপনি বিজনেস না করাই ভালো। আর ভিডিওটি সম্পর্কে যদি কোনো অন্য মতামত থেকে থাকে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই।